আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার খুবই ছোট্ট একটা ইচ্ছেকে আজকে খুবই সুন্দর একটা আবহাওয়ার মধ্যে দিয়ে শুরু করতে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বেডরুমের সাথে যে বারান্দাটা আছে সেখানেই আমি একটা কিচেন সেটআপের মতো বানাবো। আমি এখনও আমার সেটআপটা রেডি করতে পারিনি, তবে আজকে আমি আমার খুবই পছন্দের একটা খাবার এখানে বসে রান্না করব, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা করা হয়েছে ঈদের আগের দিন বিকালবেলায়। আমি যখন প্রথম ইউটিউবিংটা শুরু করেছিলাম তখন আমার যে ভিডিওটা ইউটিউবে দেয়া হয়েছিল সেটা ছিল চিংড়ি মাছ ভোনা, আর আজকে আমি রান্না করছি লাউ চিংড়ি। আমার পছন্দের জায়গায় বসে, বাতাস ছিল প্রচুর যে কারণে রান্না করতে একটু অসুবিধা হচ্ছিল, তারপরেও আমার অসম্ভব রকমের ভালো লাগতেছিল কারণ আমি আমার পছন্দের জায়গায় বসে কিছু রান্না করতে পারতেছি, মানে আমার যে শখের কাজটা সেটা আমি শুরু করতে পারতেছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে কাঁচামরিচ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মাছগুলো। মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি লাউটা দিয়ে দিব। এর আগে আমি কোনোদিনও লাউ চিংড়ি রান্না করি নাই, আজকেই প্রথমবার রান্না করছি। আমার মাছটা কষানো হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে লাউগুলো ঢেলে দিয়ে চলে গেছি ছাদে। আমি একা যাইনি, আমার হাজবেন্ডও ছিল আমার সাথে, কারণ বাইরে অনেক সুন্দর ঠান্ডা বাতাস ছিল। সেখান থেকে ঘুরে এসে ড্রয়িং রুমের সব দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে যদি বৃষ্টি নামে তাহলে পরে একদম সব কিছু ভিজে যাবে। এসে দেখলাম যে লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। লাউটা যদি একদমই গলে যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে অতটা মজা লাগে না, তাই এমনভাবে রান্না করতে হবে যাতে লাউটা একটু শক্ত শক্ত থাকে, মানে হাত দিয়ে চাপ দিলে পরে যাতে গলে যায়। আর আমি ওইভাবেই চেষ্টা করেছি রান্না করার। এখন আমি ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা বলক আসলে পরে তরকারিটা হয়ে যাবে। ঈদের আগের দিন আমি কোনো ইফতার আসলে বানাইও নাই, আর বাইরে থেকে কোনো ইফতার কিনেও আনা হয় নাই, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা ইফতার করে তারপরে বাসা থেকে বের হব, দুইজন বাইরে যাব, অনেক ঘোরাঘুরি করব এবং কিছু খাবার দাবার যেই জিনিসগুলো আমরা এই কয়দিন অনেক বেশি মিস করছি ওই খাবারগুলো আমরা খাবো। ওইটা খাওয়ার পরে ঈদের পরের দিন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এই বিষয়ে আমি বলছি আর কি। তো আমার রান্না করা কিন্তু শেষ, আর আমরা রান্না করে নিয়ে তারপরে একদম ভাতের পাতিল টাতিল নিয়ে বসে গেছিলাম বিছানার উপরেই, তারপরে আমরা দুজন মিলে বসে ইফতারিটা করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।